আর আমি চলে এসেছি সোদপুরে পিন্টুদার বাড়িতে। লাস্ট এপিসোড একটা লিটার নেমেছে পিন্টুদার বাড়িতে, সেটা দেখাবো তোমাদের। এই যে চলে এসেছি পিন্টুদা, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, এই যে রয়েছে দাদার হাতে দেখো লাসা একশো বাচ্চা, আর এই যে মা রয়েছে, এই দেখো সব দুধ খাচ্ছে, আর দাদা একটু গ্রুমিং করছে বাচ্চাগুলোর। তো দাদা, এই গ্রুমিং কখন কখন করতে হয়, মানে দিনে কবার করতে হবে? দিনে অন্তত আপনার দুবার করলে খুব ভালো হয়। আচ্ছা। আর এদের একটু যতটা জল না লাগে, ঠিক আছে, এদের শুকনো জায়গায় রাখলে লোমের মোটামুটি জোরটা ধরে না। আচ্ছা, জলটা যত কম পাবে তত কম পাবে তত ভালো। আচ্ছা। এই খাওয়ানোর পর মুখটা মুছিয়ে দেওয়া, হ্যাঁ, এইগুলো করতে পারলে খুব সুন্দর থাকে। আচ্ছা। মেয়েদের মুখটাই তো মেন একদম, হ্যাঁ, খাওয়া দাওয়ার পর একটু মুখগুলো মুছিয়ে দেওয়া, কাটা স্পঞ্জ করে দেওয়া। আচ্ছা। এদের বয়স কতদিন হলো এখন আপনার বাচ্চা? বয়স 45 দিন হয়েছে। 45 দিন হয়েছে। তো এখনো তো ভ্যাকসিন দেননি বোধ হয়, নাকি? ভ্যাকসিন করা হয়নি। আচ্ছা। ভ্যাকসিন করতে হবে, আর কদিন পর ভ্যাকসিন করতে হবে। হ্যাঁ। আপনার একটু কৃমির ওষুধ দিয়ে ভ্যাকসিনটা করতে হবে। আচ্ছা, কৃমির ওষুধ দিয়ে তারপর ভ্যাকসিনটা করতে হবে। ভ্যাকসিনটা করে দিলে অসুবিধা নেই আর কোনো। এখনো করা যাবে? এখনো করা যাবে। মোটামুটি কদিন পর করতে হবে ভ্যাকসিন? অ্যাকচুয়ালি ভ্যাকসিন DHPPIটা করলে আপনার 60 দিনের মাথায় করতে হবে। 60 দিনের আগে করে নিতে হবে? হ্যাঁ, 60 দিনে করতে হবে। 45 দিন থেকে 60 দিন, নাকি? 60 দিনের মধ্যে করতে হবে। আচ্ছা। টোটাল কটা ভ্যাকসিন তো দিতে হবে? দেখুন, দেখুন এখন এদের দুটো ভ্যাকসিন করলেই হয়। আচ্ছা। DHPPIL টা করলে হয়, আর র্যাবিসটা করলেই হয়। র্যাবিস 3 মাসের আগে করা যায় না। 3 মাসের আগে করা যায়? 3 মাসের আগে র্যাবিস করা যায় না, আর DHPPIL টা মোটামুটি 2 মাস পরেই করতে হয়। আচ্ছা, মানে 60 দিন পর? 60 দিন পর করতে হয়। তারপরে হচ্ছে মাছ দুধ খাচ্ছে। হ্যাঁ, মাছ দুধ খাচ্ছে বলে এখন কোনো রকম ভ্যাকসিন প্রয়োজনই নেই। আচ্ছা। অ্যান্টিবায়োটিকটা পুরো মাছ দুধের থেকে পায়, মায়ের দুধ থেকে পেয়ে যাচ্ছে। যারা ওই খাঁচায় বাচ্চা নিয়ে বিক্রি করে, খাঁচায় নিয়ে আটকে রেখে বাচ্চাকে, তাদের বাচ্চা আলাদা রকম ব্যাপার, তাদের ভ্যাকসিন ট্যাকসিন অসুস্থ হয় বেশি। হ্যাঁ হ্যাঁ। তাদের একটু তাড়াতাড়ি ভ্যাকসিন ট্যাকসিন তারা বলছে, ঠিক কথা। ন্যাচারাল বড় হচ্ছে, মাছ দুধ খাচ্ছে, দৌড়দৌড়ি করছে, কোনো খাঁচায় আটকানো নেই, দৌড়দৌড়ি করছে, কোনো খাঁচার তো ব্যাপার নেই, ওই জন্য ওদের ব্যাপারটা আলাদা। ঠিক কথাই বলেছে। খাঁচা থাকলে পায়ের প্রবলেম হয়, শারীরিক প্রবলেম হয়, হজম হয় না দুপুরে। আচ্ছা। পায়খানা করবে কুকুর, একদম মানে শক্ত পায়খানা, কোনো রকম কুকুরের অ্যাকচুয়ালি অসুবিধা সবসময় পায়খানার প্রবলেম। পায়খানা প্রবলেম, হজম না হলে? হজম না হলে বেশিরভাগ কুকুর ড্যামেজ হয় পায়খানার জন্য ছোটো বাচ্চা। খাঁচার বাচ্চা আপনি যদি 100টার মধ্যে অন্তত কিছু না হলেও 80টা বাচ্চা অসুস্থ থাকে, 20টা বাচ্চা সুস্থ থাকে, মানে হাঁটা চলা করতে পারে না, বলে হজম হয় না, দৌড়দৌড়ি করতে পারে না, কোনো রকম না। আমি ন্যাচারাল, আমার শখে একটা কুকুর দিয়েছি, বাচ্চা করা তো করিয়েছি, আমিও কুকুরটা কিনেছি, আমি কুকুর বাচ্চাগুলো পেয়ে দিব। ঠিক কথাই। আর আমার কুকুর শো কোয়ালিটি কুকুর, যে নেবে কুকুর, হ্যাঁ, একদম সে শো করতে পারবে, ঠিক, গ্যারেন্টি দিয়ে আমি বলি। একদম কুকুরের মানে লোমের কোয়ালিটি, এ কোয়ালিটি সবই ভালো আছে, সবই তোমাদের দেখানো হবে। তো দাদা, এদের খাওয়ার খাওয়া দাওয়ার ব্যাপারে যদি একটু বলেন। এরা খাচ্ছে স্যালাড, খাচ্ছে স্যালাড, হুইটটা খাচ্ছে। আচ্ছা। দুপুরবেলা এরা খাচ্ছে চিকেন, হ্যাঁ, ভাত খাচ্ছে, সন্ধ্যেবেলায় আবার স্যালাড খাচ্ছে, রাত্রিবেলায় আবার ড্রাই ফ্রুট কিংবা চিকেন খাচ্ছে, এই চিকেন ভাত খাচ্ছে। মানে এরা এখন তৈরি হয়ে সব খেতে শিখে গেছে, একদম তৈরি কুকুর, একদম, মানে যে নেবে তার আর কোনো অসুবিধা হবে না, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে পারবে, খেতে উপায় শিখে গেছে, যখন কোনো অসুবিধা নেই। ড্রাই ফ্রুটও খায়, মাংস ভাতও খায়, স্যালাডও খায়, সব রকম খাবারই হয়ে যাবে, হ্যাবিটুয়েট হয়ে যাবে। আচ্ছা। আর একদম পুরো পুতুলের মতো, যা সুন্দর না দেখো মতো, আর লোমও খুব সুন্দর। যে কুকুর নেবে শো করতে পারবে দাদা। হ্যাঁ। এর কুকুরের
অরিজিনাল লাশা যে অন্যরকম কোনোরকম গিয়ে নেবে, সে মাকে দেখবে, দেখে নেবে, সেই ঘরে এসে তো এই যে যেমন এখন ভিডিওতে দেখতে পাচ্ছ সামনে মা রয়েছে, যখন তোমরা নিতে আসবে তখন তোমরাও মাকে দেখে একদম দরকার পড়লে আধা ঘন্টা বসে টাইম নিয়ে দেখে শুনে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে দাদা, আপনার বাড়ির অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে সোদপুর, হ্যাঁ, সুচর গির্জা, সুচর গির্জা। ওখানে এসে ফোন করলেই আমি ওনাকে নিয়ে আসবো, কিংবা আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, দাদার ফোন নাম্বার দেখো স্ক্রিনে উঠছে, আর ডেসক্রিপশন বক্সও দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, যদি তোমাদের ইচ্ছা থাকে নেওয়ার তা দাদাকে ফোন করবে, দাদা ভালো করে আরও অ্যাড্রেসটা বুঝিয়ে বলে দেবে, আর দরকার পড়লে তোমাদের নিয়েও চলে আসবে, সেটা দাদার সঙ্গে কথা বলে নেবে তোমরা। দেখো টোটাল কটা বাচ্চা আছে দাদা আপনার কাছে? টোটাল আছে পাঁচটা বাচ্চা, দুটো ছেলে আছে, তিনটে মেয়ে আছে। আচ্ছা, আর যদি কেউ মনে করুন আসতে পারবেন না, পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে যদি, আচ্ছা, সে আমি লোক দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আচ্ছা, লোক দিয়ে মানে কতটা দূর অবধি পৌঁছাবেন, কাছে পিঠে না যদি? যেখানে বলবেন সেখানে আমি ব্যবস্থা করে দেবো, সেরকম লোক আমার কাছে জানাশোনা আছে, তাদের দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে যেখানে বলবে ডেলিভারি হয়ে যাবে? বাহ, ডেলিভারি চার্জটা দিতে হবে? ডেলিভারি চার্জটা দিতে হবে, ঠিক কথা। সেও যদি আসে তার তো আসার একটা ভাড়া থাকে, এ থাকে, টাইমের ব্যাপার থাকে, যদি বাড়িতে পৌঁছে যায় সুবিধা হয়, সে মানুষ চার্জ দিতে অসুবিধা হবে। সব থেকে আমি বলবো ভালো যে এসে বাচ্চা দেখে পছন্দ করে নিয়ে যাওয়া, ঠিক কথাই। কেন রাস্তায় দূরে হলে নিয়ে গেলে ডেলিভারি করলে তখন রাস্তায় বাচ্চা পটি করলো কি করলো, লোমের মেখে ইয়ে করে একদম যাচ্ছে তাই অবস্থায়, কি করতে হবে, কীভাবে রাখতে হবে, কীভাবে লোম গ্রুমিং করতে হবে, কীভাবে কী করতে হবে, আমি সব বুঝিয়ে দেবো। ঠিক, আচ্ছা, এই চিরুনি দিয়ে আয়রানো যাবে এদেরকে? হ্যাঁ, নানারকম চিরুনি হয়, আচ্ছা, চিরুনি দিয়ে আয়রানো যায়। আচ্ছা, দেখুন যত শৌখিন রাখবেন তত সুন্দর, ঠিক করে হবে, দেখতে সুন্দর লাগবে হাতটা, হ্যাঁ, হাতটাই দেখতে ভালো লাগবে, কিন্তু এটাই যে আয়রানো হবে একই আয়রানো হবে। আচ্ছা, এই কুকুর হাটের মতন বেশি না, হ্যাঁ, যে নেবেন সে কুকুর নিয়ে শো করতে পারবে, এটা গ্যারেন্টি রইল আমার কাছে। আচ্ছা, তো করতেই পারবে একদম, ওর লোম মাটি পর্যন্ত ঢেকবেই একদম। আচ্ছা, মায়ের লোম ভালো ছিল, এখন বাচ্চা হয়েছে বলে ওই লোমটা নেই, আর আপনি বলছিলেন যে তা মানে বাচ্চা হওয়ার আগে লোমগুলো কেটেছিলেন? হ্যাঁ, বাচ্চা হওয়ার আগে লোম কেটে দিয়েছিলাম, আমার নতুন লোম হয়েছে, নানা রকম এ করে যায়নি বাচ্চা ছিল বলে, তারপরে বাচ্চা খেয়ে দিয়ে ওর গায়ে ওঠে হয়, তাতে লোমটা একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখতেই পাচ্ছ সব বাচ্চা মিলে একদম নিয়ে যাচ্ছে, এখনই তো লোম ভরে গেছে, মুখের লোম ভরে গেছে, 45 দিনের বাচ্চা মুখ লোম ভরে গেছে একদম, এই দেখুন এটা দেখুন এইটা দেখুন লোম ভরে গেছে সব, এখনই লোম ভরে গেছে, দারুণ কোয়ালিটি দেখে না তোমরা, বোন স্ট্রাকচার হাই, বোন স্ট্রাকচার, টেল টেল সুন্দর, এই যে পিঠের ওপর টেল পড়ছে, কান পড়া একদম, লাশা হবে কান একদম পড়া থাকবে। আচ্ছা, দেখবেন অন্য জায়গায় লাশা কিনতে যাবেন, কান দেখবেন হালকা ফ্লাই হচ্ছে, অরিজিনাল বিট, অরিজিনাল বিট বলেই একদম কান চাপা একদম করে রয়েছে, কালার কত সুন্দর কালার, বুকের কালার কত সুন্দর কালার, হ্যাঁ দেখছেন কত সুন্দর কালার, বুকের কালারটা একবার দেখান ভেতরে, এই যে বুকের কালার, যেমন কালার সেরকম লোম দেখে না, ডাক্তারবাবুকে দিয়ে করালে সেই ভ্যাকসিনটা যদি বলেন 1000 টাকা 1200 টাকা নিয়ে নেবে, আপনারা যদি নিজেরা কিনে নিয়ে আসেন পিপিআই এল আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো যে কিরম ভাবে কি ভ্যাকসিন কিনতে হবে, 500-550 টাকা দাম। আচ্ছা, আর ইনজেকশন দিতে আবার এই চার্জ ডাক্তারবাবুকে চার্জটা দিয়ে দেবেন, 200 টাকা চার্জ দিয়ে দেবেন। আচ্ছা, তাতে অনেক কম হবে, 200-300 টাকা কম হবে, 200-300 টাকা কম হবে, আর অন্য কোনো এই বাচ্চার অন্য কোনো হাবি যাবি 1000-1000 ভ্যাকসিনের দরকার নেই। আচ্ছা, দুটো ভ্যাকসিন দিলে মোটামুটি হয়ে যাবে, ভ্যাকসিন করলে এই বাচ্চা দাদা ঠিক থাকবে, মায়ের দুধ যেভাবে খাচ্ছে যেভাবে ছোট থেকে যেভাবে হচ্ছে তাতে কোনো দরকার নেই, ওই 20-22 দিনের বাচ্চা সব নিয়ে এসে তুলে মাত্রাসে তুলে নিয়ে চলে আসে, তাতে অসুস্থ হয় বেশি, ভ্যাকসিন করতে হয় এই করতে হয় সেই করতে হয়, সারা বছর অসুস্থ হয়ে থাকে, কিন্তু দেখছেন মার থাকে বাচ্চা রয়েছে, খেলে বেড়াচ্ছে, মাল লেজ ধরে টানছে, টানছে, ছোট থেকে ভিতটা মজবুত হচ্ছে এদের, ওই জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা দাদা বলছি, ছোট বিট এখন দেখছি মানুষ বেশি পুষছে, সেটার কারণটা কি? বড় বিটের দিকে মানুষ, ছোট বিট দাদা অনেক সুবিধে, হ্যাঁ, শর্ট বিট হলে আপনি যে কোনো জায়গায় বেড়াতে গেলে নিয়ে যেতে পারবেন, বেশি খাওয়ারের দরকার নেই, অল্প একটুখানি হলেই হয়ে যাবে, অল্প খাবে, হ্যাঁ, তারপরে পায়খানার ব্যাপার আছে, সব থেকে যেটা বড় ব্যাপার যে বড় বিট পুড়লে যেমন খাবে তার পায়খানাও করবে অনেকটা,
সেটা ফেলা বলুন কিংবা অন্য জায়গায় এ করুন, খুব প্রবলেম হয় তাদের। এই কুকুর কম খাবে, অল্প পায়খানা করবে, একদম অল্প একটুখানি পায়খানা করে, তাতে অনেক সুবিধে। আর যাদের ঘরে ছোট জায়গা তাদের রাখতেও সুবিধা, রাখতেও অনেক সুবিধে, অনেক সুবিধে। এই কুকুর ছোটো থেকে যদি কেউ অভ্যাস করে যে একটা চেয়ারের মধ্যে বসিয়ে রাখবে, চেয়ারের মধ্যেই বসে থাকবে, পায়খানা পেচ্ছাপ পেলে যখন একটু নিয়ে গিয়ে পায়খানা পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে যাবে, তাতে লোমের কোটটাও ভালো থাকবে। যত জল না ঘাঁটবে তত লোমের কোট ভালো থাকবে। আর ভালো করে স্নান করানোর সময় শ্যাম্পু দিয়ে, স্নান করানোর সময় কী শ্যাম্পু দিয়ে করতে হবে আমি সব বলে দেবো আমার থেকে নিলে। স্নান করানোর সময় ভালো করে শ্যাম্পুটা ভালো করে তুলতে হবে, যদি শ্যাম্পু একটু থাকে ওর গায়ে লোমের জোরটা আসে। হ্যাঁ, ভালো করে স্নান করানোর সময় ভালো করে, ভালো করে শ্যাম্পু যেটা লাগানো হবে সেই শ্যাম্পুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, নাহলে জট পেরে যাবে, নাহলে জটটা পাবে। এমনি কোনো অসুবিধা নেই, বাচ্চা সুস্থ বাচ্চা, আমার বাড়িতে এলেই বুঝতে পারবেন বাচ্চা কীরকম। আর যদি কেউ মনে করেন আসতে পারবেন না, তাহলে পৌঁছে দেওয়ারও তো ব্যবস্থা আছে। হ্যাঁ, পৌঁছে দেবে দাদা, বলে ওরা ওখানেই থাকবে তাই তো? হ্যাঁ, ওখান থেকে নামবে না, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, ও আপনি যখন ওরা এসে, হ্যাঁ মানে দাদা নিচে নেমে গেল, ওরা নামবে না, ওরা ওখান থেকেই বসে দেখবে। দেখো একজন ভেতরে চলে গেছে, ওই চারজন রয়েছে। আচ্ছা, তো গরমে কষ্ট হয় না? মানে সবসময় কি পাখার তলে রাখতেই তো হবেই, রাখলে ভালো হয় পাখার তলে সবসময়। আর এসির ব্যাপারটা কি আছে? এসিতে দেখুন, আমার বাড়িতে এসিতে কোনো এসিতে রাখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার বাড়িতে এসিতে মোটামুটি ও থাকে, থাকে পাখার তলায় রাখলেই থাকবে এরা, কোনো অসুবিধা হবে না। দেখো একদম পদ্ম ফুলের মতো কিউট কিউট পাপি, দারুণ। মেল আছে, তিনটে ফিমেল আছে। আচ্ছা, দুটো মেল আছে, তিনটে ফিমেল আছে। এখন আপনার হাতে আছে যেগুলো, এগুলো কি আছে? এর মধ্যে আছে কোয়ালিটি হিসাবে দাম খুব একটা, মানে দাম যে বেশি তা নয়, 13,000 টাকা। তোমরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে কী কোয়ালিটি আছে, ঠিক আছে? তারপরেও দাদা একটু কমসম করে দেবে বলছে, আমার চ্যানেলের নাম করবে ভিডিও দেখে, দাদা কমসম করে দেবে, ঠিক আছে? আর দুটো দেখান দাদা। আচ্ছা, এখানে একটা মেল আছে, একটা ফিমেল আছে। কোনটা মেল আছে? এটা মেল আছে, মেল আছে। আচ্ছা, এটা মেল আছে আর এটা ফিমেল আছে। দেখে না, এই দুটো কালার সব একটু আলাদা আলাদা কালার আছে, ওই জন্য আলাদাভাবে হাতে করে দেখাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় কালারগুলো দেখতে বা চয়েস করতে, ঠিক আছে? তারপর বাকি সামনে এসে দেখবে, সব তো একই দাম তাই তো? মেল ফিমেল যে আলাদা দাম তা নেই, মেলেরও যা দাম ফিমেলেরও তাই দাম, মাত্র 13,000 টাকা দাম আছে, ঠিক আছে? দাদার দেখো নাম্বার স্ক্রিনে উঠছে, আর ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে, ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নাও, ঠিক আছে? আর কীভাবে আসবে না আসবে দাদাকে ফোন করবে, দাদা সব বলে দেবে তোমাদের, ঠিক আছে? আর একটা বাচ্চা আছে বোধহয় দাদা, না? আচ্ছা, এটা একটু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কালারটা একটু আলাদা আছে সম্পূর্ণ। দেখো হ্যাঁ, আর পায়ে যেমন মোজা মতো পায়ে রয়েছে, হ্যাঁ দেখো। আর ওই কপালেও একটুখানি হালকা সাদা আছে, পুরো ভরে গেছে লোমে। হ্যাঁ, এখনই কত লো সুন্দর লোমের কোয়ালিটি দেখো, আরও বড় হলে আরও লোম হবে। মানে এই পয়সায় এই টাকায় 13,000 টাকায় বাচ্চা শো করতে পারবে মানে বুঝতেই পারছো। আর লোম ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বলে জানি না, কিন্তু সামনে এসে দেখলে বুঝতে পারবে ঠিক যে লোম কতটা রয়েছে না রয়েছে, ঠিক আছে? দেখো দারুন দারুন লোম, মানে পুরো লোমে ভরে গেছে একদম। এখনই এক করের উপর, দু তিন করের উপর লোম আছে। 45 দিন বয়স বললেন তাই তো? 45 দিন বয়সে দেখো কলমের কোয়ালিটি কত সুন্দর বাচ্চা। তোমরা যত লাসার এই মাজেলটা সবে ছোট, তত কুকুর শো কোয়ালিটি বেশি হবে, লোমের এই লোমটা তত বেশি এতখানি ঝুলবে। আচ্ছা, সবসময় লাসা নিতে গেলে দেখতে হবে এই এই জায়গাটায় নজেলটা কতটা আছে, নজেল যত ছোট হবে তত তার শো
দেখতে সুন্দর লাগবে, আচ্ছা সুন্দর লাগবে। এটা ছোট একদম নাক চাপা, ও আর কানটা একদম একদম পড়া কান, একদম মাথার সঙ্গে একদম চাপা কান, একদম চাপা কান। মানে কান যত চাপা থাকবে তত ভালো লাগবে, যত চাপা থাকবে তত ভালো। যাদের ভালো লাগে যদি দেখার ইচ্ছে হয় দেখলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আসুন দেখুন, দেখলেই নিতে হবে, পছন্দ হলে তবেই নেবেন, পছন্দ না হলে নিতে হবে না, দেখতে কোনো অসুবিধে নেই। যদি কারোর ইচ্ছা হয় দেখতে আসার জন্য আপনি এসে দেখে যেতে পারেন, দেখলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর আপনাকে ফোন করলে আপনি বলে দেবেন কীভাবে আসবে না আসবে? হ্যাঁ, আমাকে ফোন করে নিন, আমি বলে দেবো কীভাবে আসতেই পেলে পছন্দ হলে চলে এসো। যদি মনে হয় যে না একবার ঘুরে আসি দেখে আসি কেমন কোয়ালিটি আছে তাও আসতে পারো, ধরো যেমন বললো, ঠিক আছে। তারপর যদি পছন্দ হয় নেবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।